আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা এবং উৎপাদকের আচরণ এর স্থিতিস্থাপকতা নিয়ে পড়বে। তোমাদের সাথে আজকে আলোচনায় আছি আমি তাসলিমা ইসলাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমরা এই অধ্যায়ের অনেকগুলো ক্লাস করে ফেলেছো। ইতিমধ্যে তোমরা অপেক্ষক, চলক, যুবক সম্পর্কে জেনেছো। চাহিদা অপেক্ষকও আমরা তোমাদের দেখিয়েছি, যোগান অপেক্ষক এবং ভারসাম্য। গত ক্লাসে তোমরা রেখার ঢালও করেছো। এবার আসো করবে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, যেমন চাহিদা, যোগান, স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ, এগুলো নিয়ে আমরা এবার এই ক্লাসে আলোচনা করব। স্থিতিস্থাপকতা, এই স্থিতিস্থাপকতা ইংলিশ প্রতিশব্দ স্থিতি ইংরেজি প্রতিশব্দ তোমাদের কাছে খুব পরিচিত। স্থিতিস্থাপকতার ইংরেজিটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি তার মানে কমা এবং বাড়া। এই বিষয়টা আমরা স্থিতিস্থাপকতার যে শব্দ সেখান থেকেই বুঝতে পারছি। আমরা দেখেছি চাহিদা অপেক্ষকে দাম এবং চাহিদার মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করে। চাহিদা বৃদ্ধিতে পেয়েছি, দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বেড়ে যাবে। দাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে চাহিদার পরিমাণ কতটুকু কমবে? দাম যদি মনে করো 10% বেড়েছে, চাহিদাও কি ঠিক 10%ই কমবে, নাকি তার চেয়ে বেশি কমবে, না তার চেয়ে কম কমবে? এই যে পরিমাপ করাটা, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা দ্বারাই প্রকাশ করা হয়। আর যখন এটা আমরা স্থিতিস্থাপকতা দিয়ে দাম এবং চাহিদার সম্পর্ক প্রকাশ করব, তখন সেটাকে বলা হবে চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা, এই চাহিদার স্থিতিস্থাপকতাকে ইংলিশে বলা হয় ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে আমরা ছোট্ট করে কি ইডি দিয়ে প্রকাশ করব। ইলাস্টিসিটির ই এবং ডিমান্ডের ডি দিয়ে প্রকাশ করব। চাহিদার স্থিতিস্থাপকতা ইডি। আসো আমরা জেনে নেই এটা সংজ্ঞা হিসাবে কি বলা যায়। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদা যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুয়ের পরিবর্তনের হার বা অনুপাতকে বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। এটা সুন্দর করে সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। চলো আমরা সূত্রের মাধ্যমে দেখি স্থিতিস্থাপকতা কিভাবে প্রকাশ করা যায়। ই ডি চাহিদার স্থিতিস্থাপকতা সমান সমান দাম, দাম থাকবে নিচে, দামের আপেক্ষিক অবলিক আপেক্ষিক শব্দটাও দিতে পারো অথবা শতাংশ শব্দটাও দিতে পারো। শতাংশিক পরিবর্তন চাহিদার আপেক্ষিক অবলিক শতাংশিক পরিবর্তন। এই দুটার ভেতরে
যে পরিবর্তনের হার সেটা স্থিতিস্থাপকতা প্রকাশ করবে। এই সূত্রটাকে আমরা সুন্দর করে আবার ব্যাখ্যা করতে পারি এইভাবে, এই যে আছে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, এটা হচ্ছে চাহিদার পরিবর্তন। এটাকে আমি ভেঙে লিখে দিচ্ছি, চাহিদার পরিবর্তন ভাগ হবে প্রাথমিক চাহিদা। এই প্রাথমিক চাহিদাকে আমরা মূল চাহিদাও বলতে পারি। দুটা নামই বলতে পারি, প্রাথমিকও বলতে পারি আবার মূলও বলতে পারি। আর নিচে ঠিক উপরটার মতোই দামের পরিবর্তন ভাগ হবে প্রাথমিক অবলিক মূল দাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু চাহিদা কী দিয়ে প্রকাশ করা হয়, দাম কী দিয়ে প্রকাশ করা হয়, পরিবর্তন কী দিয়ে প্রকাশ করা হয়, এগুলো তোমাদের শিখিয়েছি। দেখো আমরা যে চলকগুলো ব্যবহার করি এক্ষেত্রে, সেটা দিয়ে আমি আমার সূত্রটাকে সাজিয়ে নিই। ঠিক এই সূত্রটাই চাহিদার পরিবর্তন, এটাকে আমি পরিবর্তনের জন্য ডেল্টা এবং চাহিদার জন্য কিউ ব্যবহার করছি। প্রাথমিক বা মূল চাহিদা এটাকে আমি চাহিদা কিউ দিয়ে প্রকাশ করছি। দামের পরিবর্তন ডেল্টা পরিবর্তন বোঝাতে এবং পি হচ্ছে দাম বোঝাতে ব্যবহার করছি। প্রাথমিক বা মূল দাম এটা হচ্ছে পি। ঠিক আছে, তাহলে আমি সূত্রটাকে সুন্দর করে এখানে আলাদা করে বসিয়ে দিই। ডেল্টা কিউ বাই কিউ ডেল্টা পি বাই পি। ঠিক আছে, বুঝে নিচ্ছি যে এ দুটোর মধ্যে ভাগ সম্পর্ক। আমরা ভগ্নাংশে যখন ভাগ সম্পর্ক থাকে তখন কি করি, সাধারণত প্রথমটা যেটা থাকে সেটা নিচে যেটা থাকে প্রথমটা ঠিক এইভাবেই আসবে, নিচেরটা উল্টিয়ে যাবে, অর্থাৎ পিটা ওপরে চলে যাবে এবং ডেল্টা পিটা নিচে চলে যাবে, আর সম্পর্কটা হয়ে যাবে ভাগের পরিবর্তে গুণ। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত আকারে যদি আমি ডেল্টাগুলোকে একসাথে বসিয়ে দেই, কী বের হয়ে আসবে, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ। আশা করি সূত্রটা তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ শুরু হলো এখান থেকে, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, ভাগ হচ্ছে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। এই আপেক্ষিকটাকে ভেঙে দুটা পর্যায়ে নেওয়া হলো, প্রথমে হচ্ছে চাহিদার পরিবর্তন ভাগ মূল চাহিদা, এবং দামের ক্ষেত্রে দামের পরিবর্তন ভাগ হচ্ছে মূল দাম। সংক্ষেপ রূপে প্রকাশ করে দেখানো হলো, ভাগটা গুণ হয়ে গেল যখন যেটা ভগ্নাংশ ছিল, ভগ্নাংশ থাকার কারণে এটা গুণ হয়ে ওপরেটা নিচে চলে গেল এবং নিচেরটা ওপরে চলে আসলো। সবার শেষে সুন্দর করে সূত্রটাকে সাজিয়ে লেখা হলো, অর্থাৎ ডেল্টাগুলো একদিকে নিয়ে আসা হলো এবং পাশাপাশি মূল দাম এবং মূল যে চাহিদা সেটাকে একদিকে নিয়ে আসা হলো। তাহলে সর্বশেষ সূত্র শেষ করে আমরা এটাতে উপনীত হলাম, চাহিদার স্থিতিস্থাপকতা সমান কী দাঁড়ালো, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ, এটা হচ্ছে গুণ সম্পর্ক। আশা করি
সূত্রের সাহায্যে চাহিদার স্থিতিস্থাপকতা বুঝতে পেরেছ। আসো আবার দেখি আমরা যোগান স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা যেভাবে ব্যাখ্যা করেছি, যোগান স্থিতিস্থাপকতাও ঠিক একই ব্যাখ্যা হবে, শুধু তোমাদের চাহিদা যেখানে বলেছিলে সেটা পরিবর্তন হয়ে যোগান আসবে। অর্থাৎ দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে যোগানে যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের হার বা মাত্রাকে বলা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। যদি আমি সূত্রে প্রকাশ করতে যাই, তাহলে আমার এই সূত্র দিয়েই আমি তোমাদের কাছে যোগান স্থিতিস্থাপকতা দেখাতে পারব। আসো আমরা শুধু চাহিদার স্থানে পরিবর্তন করে যোগান লিখলেই আমার যোগান স্থিতিস্থাপকতার সূত্রটা চলে আসবে। চাহিদা এটা মুছে দিলাম, আমি শিখছি এখন যোগান স্থিতিস্থাপকতা। যোগান স্থিতিস্থাপকতা আমরা যোগানটা সাপ্লাই দিয়ে প্রকাশ করি, এখানে ইলাস্টিসিটির সাথে এস ব্যবহৃত হবে, তাহলে যোগান স্থিতিস্থাপকতা। চাহিদা এই জায়গাটা পরিবর্তন করে দিচ্ছে, চাহিদার পরিবর্তনে কী আসবে, যোগান হবে, তাহলে যোগানের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ভাগ হচ্ছে, এটা ঠিক থাকবে, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। ঠিক এখানেও একইভাবে যোগান শব্দটা ব্যবহার করতে হবে, যোগানে পরিবর্তন। এখানে আমরা ছোট্ট করে একটা কিউয়ের সাথে এস যদি ব্যবহার করি, বুঝতে পারবো এটা যোগানের পরিবর্তন প্রকাশ করছে। এই যে এস দিয়ে যোগান নির্দেশ করছে, প্রাথমিক বা মূল কী হবে, এটা যোগান। নিচে এটার কোনো পরিবর্তন নেই, দামের পরিবর্তন প্রাথমিক অবলিক মূল দাম, এটা ঠিক থাকবে। তাহলে শুধু আমার পরিবর্তনটার ক্ষেত্রে এখানে এস ব্যবহার করেছি, এটা ব্যবহার করার কারণেই বুঝে গেল যে আমি এখন যোগান স্থিতিস্থাপকতার কথা বলছি। আশা করি তোমরা যোগান স্থিতিস্থাপকতাও বুঝতে পেরেছো। চলো শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে সূত্রটা শিখেছি সেখান থেকে ছোট্ট একটা অঙ্ক করে আমরা স্থিতিস্থাপকতা ধারণা সম্পর্কে পরিষ্কার হয়ে যাই। মনে করো তোমাকে চাহিদা সূচি দেওয়া হয়েছে, চাহিদা সূচি এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের চাহিদা। দাম 10 টাকা, চাহিদা 20 একক, ঠিক আছে, দাম বৃদ্ধি পেয়ে 20 টাকা হলো, এবং সেক্ষেত্রে তোমার চাহিদা আগের চেয়ে কমে যাবে, 15 একক হয়েছে। এখন তোমার এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি শিখেছি স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র,
প্রথমে আমি সূত্রটা লিখে নেই। আমরা জানি স্থিতিস্থাপকতা কি হবে, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ। ঠিক আছে, এখন আমি এই ছক থেকে আবার মানগুলো বের করব। এটা কি ছিল? এটা ছিল আমাদের চাহিদার পরিবর্তন। তাহলে চাহিদার পরিবর্তন চাহিদার পরিবর্তনকে ডেল্টা কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। চাহিদা আমাদের এখানে দেওয়া আছে, কত আছে? প্রথমে ছিল 20, পরে হয়েছে 15। তাহলে পরেরটা থেকে প্রথমটা বিয়োগ করে নিব। পরিবর্তন কতটুকু হয়েছে? 15। আগে কত ছিল? 20। কত বের হলো? -5। দামের পরিবর্তন বের করব। দামের পরিবর্তন দামের পরিবর্তন কি দিয়ে প্রকাশ করা হয়? ডেল্টা পি দিয়ে প্রকাশ করা হচ্ছে। দাম কোথায় দেওয়া আছে? এখানে দাম দেওয়া আছে। পরের দামটা থেকে আগের দামটা বিয়োগ করে নিব। 20 - 10, 10 বের হয়ে আসলো। এখন আসো পি দিয়ে কি প্রকাশ করছে? প্রাথমিক দাম। প্রাথমিক দাম কোনটা হবে? প্রথম যে দাম সেটাকেই বলা হচ্ছে প্রাথমিক দাম অথবা মূল দাম। তাহলে প্রথম দাম কত দেওয়া আছে? প্রথম দাম দেওয়া আছে 10। প্রাথমিক দাম মূল দাম কত দেওয়া আছে? পি সমান সমান 10। এরপরে প্রাথমিক চাহিদা মানে প্রথম যে চাহিদা সেটাকে বলা হচ্ছে প্রাথমিক চাহিদা। এই ছকে প্রথম চাহিদা হচ্ছে 20। কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ দিয়ে। 20। তাহলে দেখো সূত্রে আমার চারটা মানের প্রয়োজন আছে, আমি সবগুলো মানই পেয়ে গেছি। মান যদি আমি সব পেয়ে যাই সূত্রের মধ্যে বসিয়ে দিয়ে আমাদের অঙ্কটা সহজেই করে ফেলা সম্ভব। ডেল্টা কিউ পেয়েছি -5, ডেল্টা পি পেয়েছি 10। গুণন সম্পর্ক, প্রথম পিটা পেয়েছি 10 এবং কিউটা পেয়েছি 20। তাহলে এখানে সমান সমান কেটে দিয়ে 1 পেলাম, এটা 1, 4। এখানে আমার মাইনাস ছিল, কাজেই আমি মাইনাসটা রাখবো 1/4। যদি আমি এটাকে ভগ্নাংশে না রেখে দশমিকে নিয়ে যাই তাহলে কেমন হবে? -0.25। এটা হচ্ছে আমার স্থিতিস্থাপকতা। শেষে বের হয়ে আসলো উত্তর। শিক্ষার্থীবৃন্দ, যদি দ্রব্যের কোনো ধরনের প্রকৃতি জানতে না চাওয়া হয় সেক্ষেত্রে শুধুমাত্র স্থিতিস্থাপকতা প্রকাশ করতে আমরা পরম মান ধরে মাইনাসটাকে আমরা সরিয়ে দিয়ে শুধুমাত্র 0.25 নিয়ে আসতে পারব। এখন চলো আমরা স্থিতিস্থাপকতার প্রকারভেদে চলে যাই। চাহিদার স্থিতিস্থাপকতা, এই চাহিদার স্থিতিস্থাপকতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। চাহিদার স্থিতিস্থাপকতা স্থাপকতা এটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটাকে বলা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা।
दाम स्थिति स्था कथा एतक्षण आम्रा जे स्थिति स्थापकता तोमादेरके वर्णना करेछि एटाई आसले छिलो चाहिदा दाम स्थिति स्थापकता अर्थात दामेर शतकरा बा आपेक्षिक परिवर्तनेर फले चाहिदार जे शतकरा बा आपेक्षिक परिवर्तन हय एर अनुपात बा हारके बला होच्छे चाहिदार दाम स्थिति स्थापकता। तबे तुमि एक्षेत्रे जखन प्रकाश करबे तखन इलास्टिसिटी पी दिये जदि प्रकाश करो তাহলে আমরা বুঝতে পারবো যে এটা তুমি চাহিদা দাম স্থিতি স্থাপকতা বলছো। এরপরে আসো দুই নাম্বার চাহিদার আয় স্থিতি স্থাপকতা। চাহিদার আয় স্থিতি স্থাপকতা এটাকে কিন্তু প্রকাশ করা হয় ই ওয়াই দিয়ে। খুবই সহজ একটা বিষয় যেভাবে আমি তোমাদের যোগানের ক্ষেত্রে দেখিয়েছিলাম ঠিক ব্যাখ্যাটা একই রকম। এখানে আয়ে শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হবে এই দুইয়ের অনুপাতকে বলা হবে চাহিদার আয় স্থিতি স্থাপকতা। দেখো আমরা কি সংজ্ঞা থেকে সূত্র পেয়েছিলাম ডেল কিউ ডেল পি ইনটু পি বাই কিউ এটা ছিল আমার দাম স্থিতি স্থাপকতার সূত্র। এই দামের জায়গায় শুধু পরিবর্তন হয়ে আয় চলে আসবে অর্থাৎ কিনা ডেল কিউ বাই ডেল ওয়াই ইনটু ওয়াই বাই কিউ শুধুমাত্র দামের জায়গাটা পরিবর্তন হয়ে আয়ে স্থান করে নেবে। এবার আসো আড়ার স্থিতি স্থাপকতা। চাহিদার আড়ার স্থিতি স্থাপকতা এটা শুধু আড়ার স্থিতি স্থাপকতা বলা যায় চাহিদার আড়ার স্থিতি স্থাপকতা। এই আড়ার স্থিতি স্থাপকতাকে প্রকাশ করা হয় ক্রস সি দিয়ে ইলাস্টিসিটি সি দিয়ে ঠিক আছে। এখন এই আড়ার স্থিতি স্থাপকতা তোমাদেরকে একটু বোঝার বিষয় আছে সেখানে হচ্ছে দুটো সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে এ ধরনের স্থিতি স্থাপকতা কথা বলা হয়েছে। মনে করো এক্স ও ওয়াই দুটি দ্রব্য হতে পারে সেটা কলম এবং কালি অর্থাৎ এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে অথবা চা এবং কফি অর্থাৎ একটার পরিবর্তনে আর একটা ব্যবহার করা যায়। এই দুটো দ্রব্য দুরকম হতে পারে একটা হতে পারে পরিবর্তক দ্রব্য পরিবর্তক দ্রব্য চা অথবা কফি আরেকটি হতে পারে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য কলম কালি অথবা গাড়ি এবং পেট্রোল এবং গাড়ি অথবা গ্যাস এবং গাড়ি মানে একটা ছাড়া অন্যটা কোনো কাজ করার ক্ষমতা রাখে না। এরকম দুটো দ্রব্য যখন পরস্পর সম্পর্কিত থাকে তখন একটি দ্রব্যের দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য একটি দ্রব্যের চাহিদার যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হচ্ছে আড়াআড়ি স্থিতি স্থাপকতা। সূত্রটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথম যে সূত্র সেটা কিন্তু একই থাকছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি গুণন পি বাই কিউ কিন্তু এক্ষেত্রে যদি একটা দ্রব্য চা হয় ধরে নিলাম সেটা এক্স দ্রব্য
তাহলে সেটা আমি যদি q কে x দ্রব্য হিসাবে সংজ্ঞায়িত করি তাহলে ডেল্টা q x আর এখানে q x মানে শুধু ওই একটা দ্রব্যের চাহিদার কথা দেখানো হবে আর আরেকটা দ্রব্য যদি কফি হয় তাহলে y দিয়ে প্রকাশ করলে এটা হবে ডেল্টা p y অর্থাৎ p টা y দিয়ে প্রকাশ করা হবে তাহলেই আমরা আরআর এর স্থিতিস্থাপকতা সূত্রের সাহায্যে তথ্যগুলো অথবা অঙ্ক করতে পারব আশা করি তোমরা তিনটি সূত্রই ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ